আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত সেভেন্টি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রসতা জীবনের নানা রকম ব্যস্ততার মধ্য দিয়ে চলে যায় আমাদের দিনগুলো বাস্তবেই সময় কারোর জন্য বসে থাকে না আর এরই মাঝে কত কিছুই না আমাদের অজানা থেকে যাচ্ছে কত প্রশ্ন কেবল প্রশ্নই থেকে যায় উত্তর মেলে না কবু তাই এবারের আয়োজন জরুরি মাসাইল নিয়ে আমরা এখানে বিষয়ভিত্তিক ভিত্তিক মাসালা আলোচনা করব। আপনারা প্লে লিস্টে তা সুন্দরভাবে পেয়ে যাবেন আমরা ধারাবাহিকভাবে মশালা আলোচনা করে যাব ইনশাল্লাহ প্রিয় শ্রোতা আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের সব ধরনের মাসালা মাসাইল নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দলিল সারা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামের জন্য দোয়া করবেন তো আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মসজিদের ভিতরে আজান দেওয়ার হুকুম কী এই ব্যাপারে মাসলা হচ্ছে মসজিদের বাহিরে উঁচু স্থানে আজান দেওয়া সুন্নত মসজিদের ভিতরে মুখে আজান দেওয়া মসজিদের ভিতরে মুখে আজান দেওয়া মাকর কেননা এতে আজানের উদ্দেশ্য ব্যাহত হয় তবে মসজিদের ভিতরে মাইকে আজান দিল যেহেতু আজানের উদ্দেশ্য হাসিল হয় তাই তা যায় আছে তবে জুমার দিন খুদবার পূর্বে যে আজান দেওয়া হয় তা খতিবার সামনে দেওয়াই সুন্নত আল মুসান্নাফ ইবনে সাইবা দুই বাই তিনশো সত্তর তো আজকের মতো এতটুকুই একটি ভিডিওতে একটি করে মাছালাই আলোচনা করা হবে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি মাসালা ভিডিও আকারে পাবেন সেই পর্যন্ত সবার কাছে দোয়া কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি